এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, তার নেতৃত্বেই বাঙালি তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেন। ১৯৭৫ সালে শেখ মুজিব হত্যার পর আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তার বড় মেয়ে শেখ হাসিনা। দীর্ঘ টানা ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দলটি এখন চূড়ান্ত বিপর্যয়ের মুখে। পালিয়েছেন শেখ হাসিনা, দেশে নেই তার পরিবারের কেউই। বাংলাদেশে শিক্ষার্থীদের বিরোচিত জয়ের পরেও শেখ পরিবার নিয়ে মানুষের আগ্রহ কমেনি। নানাভাবে শেখ হাসিনা ও তার পরিবারের সত্যিকারের ইতিহাস জানতে চায় মানুষ, যা এতকাল ভয়ে কেউ প্রকাশ করতে পারেনি, জানতে কিংবা জানাতে পারেনি। স্বৈরশাসক শেখ হাসিনার অন্দরমহলের খবর দেয় যে বইটি এতকাল তা নিষিদ্ধ ছিল। ৫ আগস্টের পর নতুন করে ছাপা হচ্ছে নিষিদ্ধ হয়ে যাওয়া এই বইটি। মতিউর রহমান রেন্টু নামের একজন মুক্তিযোদ্ধা বইটি লিখেছিলেন। ১৯৯৯ সালের স্বাধীনতা দিবসে বইটি প্রকাশিত হয়। আমার ফাঁসি চাই বইতে লেখক শেখ হাসিনার জীবনের একেবারে পারিবারিক চিত্র তুলে ধরেছেন। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শেখ হাসিনার অলিখিত কনসালটেন্ট ছিলেন লেখক রেন্টু এবং তার স্ত্রী নাজমা আক্তারি ময়না। ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি ছিলেন। হঠাৎ ১৯৯৭ সালে বইটির লেখক ও তার স্ত্রীকে বাংলাদেশে সরকারিভাবে নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। এরপর এই বই লেখার সিদ্ধান্ত নেন তারা। বইটির ১০২ ও ১০৩ নম্বর পৃষ্ঠার তথ্য তুলে ধরব, যেখানে শেখ হাসিনা ও শেখ রেহানার ঝগড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। রেন্টু লিখেছেন, বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার অঙ্গুলি হেলেনে বাংলাদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য, উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন, যিনি এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা মায়া মমতার লেশমাত্র নেই, যার এদেশের মানুষকে নিমক হারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, তিনি আর কেউ নন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। এরপর তার লেখায় তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালের জুলাই মাসে হঠাৎ গণভবনে আসেন শেখ রেহানা। এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বলেন, এই শেখ মুজিব কি একা তোমার বাপ? শেখ মুজিব কি আমার বাপ না? আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমার ৫টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মন্ত্রী পাবি না, চালাইতেছি চালাইতে দে, যত টাকা দরকার সব তুই নে। শেখ রেহানা বলেন, আজই যদি আমার ৫ জনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব, যখন আসব সমান ভাগ নিয়ে আসব, মনে রেখো। এ কথা বলে রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যেয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন, এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি। দুই বোনের চিৎকারে প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়।